আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য অনুভূতি গল্পের 12 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পুরো গল্পটা দেখার পর কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর আপনি যদি ফারুক স্টাডিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমাদের সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। ফোনের অপর পাশ থেকে কণ্ঠস্বর শুনে চমকে উঠল মিষ্টি। টুম্পা বলল, কী সব আবোল তাবোল বকছিস মিষ্টি, তুই কি পাগল হয়ে গেছিস? মিষ্টি বলল, টুম্পা তুই কেন কল দিছিস, বিরক্ত? টুম্পা বলল, ও মা আমি কি তোকে কল দিতে পারি না, আর জরুরি কারণেই তো দিলাম। মিষ্টি বলল, কি জরুরি? টুম্পা বলল, আমাদের ফার্স্ট ইয়ারের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তোর তো কোনো খোঁজ খবরই নেই। মিষ্টি বলল, আমি পরীক্ষা দিব না রে টুম্পা, তোরা দে এখন রাখ, আমি বিজি আছি। টুম্পা বলল, আরে শোন আরেকটা খবর আছে। মিষ্টি বলল, কি? টুম্পা বলল, একটু আগে একটা লোকের সাথে দেখা হলো, তুই না বলেছিলি তোর মতো তোর বাবারও নাকের মধ্যে সেম তিল আছে, ওনারও তাই। মিষ্টি বলল, সত্যি বলছিস? কই দেখলি, তাড়াতাড়ি বল, আমি এক্ষুনি আসছি। মিষ্টি ওনারা নিয়ে বাইরে বেরিয়ে পড়ল। বাবাকে তার খোঁজে বের করতেই হবে, তার জন্য না হলেও মায়ের জন্য করতেই হবে। শীতে বাবাকে সোয়েটার পরাবে বলে এখনও সোয়েটার বুনেই যাচ্ছে, অন্তত সোয়েটার পরানোর জন্য হলেও বাবাকে তার খোঁজে বের করতেই হবে। কে রে, কিছু না জিজ্ঞাসা করে চলে এলি যে? মিষ্টি বলল, উনি আমার বাবা হতেই পারে না। টুম্পা বলল, কীভাবে বুঝলি? তুই তো বলতে তুই নাকি কোনো দিন ছবিও দেখিসনি। মিষ্টি বলল, তাই কি, আপন মানুষের কাছে গেলে অনুভূতি অন্যরকম হয়, সেটা তুই বুঝবি না। সেবার বাবাকে খুঁজতে গিয়ে তাওমিদের সাথে দেখা হয়ে গিয়েছিল। পরে মনে পড়তেই মিষ্টির খুব ইচ্ছে হলো আজকেও যদি একবার দেখা পেত, কত দিন হলো দেখি না, একটু দেখা হলে কি এমন ক্ষতি হয়? স্যার আপনি নাকি দেশের বাইরে যাচ্ছেন, মিষ্টি মারে নিয়ে হানিমুনে যাচ্ছেন? তামিদ বলল, না তোমাকে নিয়ে হানিমুনে যাচ্ছি, যাও সব কিছু গুছিয়ে নাও, সকাল 8টায় ফ্লাইট। তামিদের কথায় আকরাম বড় একটা শক খেলো। আমার সাথে হানিমুন মানে? স্যার কি তবে মিষ্টিমাকে রেখে আমাকে চুমু খাবেন? ও মাই গড! তামিদ বলল, কি হলো, হাবলার মতো দাঁড়িয়ে আছো কেন, যাও প্যাকিং করে নাও। আকরাম বলল, স্যার আমি কোথাও যাব না, আমাকে ছেড়ে দিন। তামিদ বলল, তোমাকে ছাড়লে কীভাবে হবে আকরাম, তুমি আমার পিয়ে, এটা কি ভুলে গেছ? আকরাম বলল, না তাই বলে আপনার সাথে হানিমুন করতে হবে? তামিদ অট্টস্বরে হেসে উঠল, আরে গাদা, একটা কেসের জন্য ডিসকাস করতে আমাকে ডেকেছে, এটার জন্যই নাকি বাংলাদেশের চরিত্র ওনারা চাইছেন, এটা আমি হ্যান্ডেল করি, দ্যাটস ইট। আকরাম স্বস্তির নিঃশ্বাস ছেড়ে রুম থেকে বেরিয়ে এলো। যাক, এবার তাহলে আমেরিকাও ঘোরা হয়ে যাবে। উফ, আমি আমেরিকা যাচ্ছি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। এত লাফাচ্ছেন কেন আক্রু ভাইয়া, আপনার কোথাও যাওয়া হবে না। সামনে তিন্নিকে দেখে হক চকিয়ে গেলেন, পাশ কাটিয়ে চলে যেতে চাইলে তিন্নি সামনে এসে দাঁড়ালো। কী ব্যাপার, আপনি আমাকে ইগনোর করে চলছেন কেন, আগে তো আমাকে দেখলে হাঁ করে থাকতেন। আকরাম বলল, তিন্নি আমি আমার রুমে যাব, সরেন। তিন্নি বলল, না আপনি এখন আমার রুমে যাবেন। আকরামকে টেনে নিজের রুমের দিকে নিয়ে যেতে লাগলো। আকরাম বলল, দেখুন কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে, সারুন। তিন্নি বলল, চুপ, আমি চাই আপনার সাথে কলঙ্কিত হতে, তাহলেই তো আব্বা আম্মু আমাদের কি বিয়ে দিয়ে দিবে, আমার আর কষ্ট করে কিছুই করতে হবে না। আকরাম বলল, তিন্নি আপনি একটা অসুস্থ। তিন্নি বলল, জানি, আপনি সুস্থ করে দিন তাহলেই হবে। আকরাম বলল, উফ অসহ্য। আকরামকে রুমে ঢুকিয়ে দরজাটা বন্ধ করে দিল তিন্নি। আকরাম বলল, আরে দরজা আটকালেন কেন, দেখুন ছোট মেয়ে বড় মেয়েদের মতো আচরণ করবেন না, এবার আর নিতে পারবো না, হার্ট অ্যাটাক হয়ে যাবে। তিন্নি বলল, আমি তো চাই হার্ট অ্যাটাক হোক যাতে মেয়েদের দিকে না তাকাতে পারেন,
আক্রাম বলল আমি আবার কখন কার দিকে তাকালাম তিন্নি? আমাকে আপনার অমন মনে হয়? তিন্নি আক্রামকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আক্রাম বলল, আমার শ্বশুরই লাগছে, ছাড়ুন। তিন্নি বলল, না, আগে বলেন আমাকে ছেড়ে কোথাও যাবেন না। আক্রাম বলল, আপনাকে এভাবে জড়িয়ে নিয়ে থাকলে তো আমি 2 ঘন্টাও টিকে থাকতে পারবো না। তিন্নি বলল, তাহলে 2 ঘন্টাই আমাকে নিয়ে থাকেন। আক্রামের ফোন বেজে উঠল। আক্রাম বলল, আমার ফোন বাজছে তিন্নি, প্লিজ ছাড়ুন। তিন্নি বলল, না, আমাকে ছুঁয়ে প্রমিস করুন, ওখান থেকে এসে বিয়ে করবেন। বিয়ের কথা শুনে আক্রামের গলা শুকিয়ে গেল। এইটুকুন মেয়ে বিয়ের কি বুঝল? এখনো ভালোবাসাই হলো না, সোজা বিয়েতে চলে গেল। তিন্নি বলল, কি হলো বলুন না। আক্রাম বলল, আগে ফোনটা ধরি, স্যার মনে হয় কল দিছে। তিন্নি বলল, আগে প্রমিস না করা পর্যন্ত আমি ছাড়বো না, চিল্লাবো, চিল্লিয়ে ভাইয়াকে এখানে ডেকে আনবো, তখন না হয় সামনাসামনি কথা বলে নেবেন। আক্রাম বলল, যা খুশি তাই করেন, আমাকে ছাড়েন। তিন্নি সত্যি সত্যি ভাইয়া বলে চিৎকার করে উঠল। আক্রাম নিজের হাত দিয়ে মুখ চেপে ধরে বলল, করবো করবো করবো, প্লিজ চিল্লাবেন না, তাহলে আমার মাথা আর গলায় থাকবে না, স্যারের হাতে চলে যাবে। তিন্নি টুপ করে গালে একটা চুমু খেয়ে নিল। দরজা খুলে দিতে আক্রাম বেরিয়ে এলো। তাড়াহুড়া করতে গিয়ে তাহমিদের সাথে ধাক্কা খেলো। তাহমিদ বলল, আরে কানা হয়ে গেলে নাকি, এমন হাঁপাচ্ছ কেন, গেমে তো গোসল করে ফেলছো, তোমার ফোন কই? আক্রাম কোনো কথা বলতে পারলো না, মনে হলো কেউ তার গলা টিপে ধরে আছে। পকেট থেকে ফোনটা বের করে তাহমিদের সামনে ধরল। তাহমিদ বলল, আমাকে ফোন দেখাচ্ছ কেন, কি করছিলে যে আমার কল রিসিভ করতে পারোনি? আক্রাম বলল, ইয়ে মানে, তাহমিদ বলল, হয়েছে, আর মানে মানে করতে হবে না, যাও এই চিঠিটা মিষ্টিকে দিয়ে আসো এখনই। এদিকে মিষ্টি সবেমাত্র বিছানায় নিজেকে মেলে দিয়ে ঘুমের রাজ্যে পাড়ি দিয়েছে, তখনই দরজা নক পড়ল। ঘুম ঘুম চোখে দরজা খুলতেই আক্রামকে দেখতে পেল। মিষ্টি বলল, আরে আপনি? আক্রাম বলল, জি মিষ্টিমা, আপনার জন্য স্যার এই চিঠিটা গিফট পাঠিয়েছেন। আক্রাম চিঠিটার মিষ্টির হাতে দিয়ে বেরিয়ে এলো। স্যার বলেছিল চিঠি দিয়ে যেন এক মুহূর্ত না দাঁড়ায়। মিষ্টি অতি উৎসাহে চিঠিটা খুলল। মিষ্টি পাখি, কেমন আছেন আপনি? আমি ভালো নেই, মনে হচ্ছে মরণ যন্ত্রণা আমাকে নিয়ে লুডু খেলছে। লুডু খেলারও তো একটা সময় শেষ আছে, কিন্তু আপনার দেয়া প্রত্যেকটা আঘাত আমাকে খোঁচাচ্ছে। আপনাকে খুব দেখতে ইচ্ছে করছে মিষ্টি, আপনার কণ্ঠ শুনে হৃদয়টাকে ভেজাতে ইচ্ছে করছে। আমি আর পারছি না এভাবে থাকতে, ইচ্ছে করে দৌড়ে চলে যাই আপনার কাছে, কিন্তু আমি তো, আপনি তো তা চান না, তাই ইচ্ছেগুলো বাক্সে পড়ে অনেকটা দূরে সরে যাচ্ছি। আপনাকে কখনো কিছু দেওয়া হয়নি, আমার তরফ থেকে আপনার জন্য শ্রেষ্ঠ উপহার দিয়ে গেলাম, ভালো থাকবেন, এতেই আপনার অবহেলার তাহমিদ। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব ছিল এতটুকুই, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় ফারুক স্টোরির সাথেই থাকবেন। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই আছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সবসময় ফারুক স্টোরির সাথেই থাকবেন, আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।